বাংলাদেশকে নিয়ে অনেক বাধা অনেক চক্রান্ত আসবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কারো খবরদারির কাছে বাংলাদেশ মাথা নত করবে না এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রযুক্তি ব্যবহার করে কেউ যেন বাংলাদেশের কোনো ক্ষতি করতে না পারে সেজন্য সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা নজরনা চৌধুরীর রিপোর্ট রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে সেই থেকে বাহিনীটি সুনামের সাথে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দ এবং রাষ্ট্রঘোষিত বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিদের নিরাপত্তা দিয়ে আসছে সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে রাখা বক্তব্যে তিনি বলেন দেশের উন্নয়নে তার সরকার সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছে আমাদের দেশের উন্নয়নের জন্য যার সাথে বন্ধুত্ব করা দরকার এবং যা যা করা দরকার আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি প্রতিবেশী দেশগুলির সাথেও একটা সুসম্পর্ক বজায় রেখে ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটানোর ব্যবস্থা আমরা নিয়েছি অনেক বাধা অনেক চক্রান্ত আছে কারণ একটা দেশ যখন এত দ্রুত অগ্রগতি লাভ করে সেটা অনেকেই হয়তো সহ্য করতে পারে না সেই জন্যই নানা ধরনের মানে উৎপাত শুরু করে তো সেগুলি নিয়ে ঘাবড়াবার কিছু নেই সবসময় আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে কারো খবরদারির কাছে নত যেন আমরা হব না এটাই আমাদের সিদ্ধান্ত গত ১৪ বছরে বর্তমান সরকার দেশের সকল খাতে অভূতপূর্ব উন্নয়ন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের এই অগ্রগতি অনেকেরই অপছন্দ তবে এসব বিষয়ে গুরুত্ব না দিয়ে স্বশ জায়গা থেকে দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানান তিনি উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী একই সাথে প্রযুক্তির নেতিবাচক দিক নিয়ে উদ্বেগও প্রকাশ করেন সরকার প্রধান সশস্ত্র বাহিনী আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী থেকে শুরু করে আমাদের প্রত্যেককেই যার যার কাজে নিয়োজিত থেকে এ বিষয়টি মাথায় রাখতে হবে আমাদের স্বাধীন সার্বভৌম দেশ কাজে এই প্রযুক্তি যেমন আমাদের জন্য উন্নয়নের পথ উন্মুক্ত করেছে কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে যেন আমাদের দেশের মানুষের কোনো ক্ষতি সাধন কেউ করতে না পারে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে পারে দেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান শেখ হাসিনা ধন্যবাদ জানাই নজরানা চৌধুরী এনটিভি নিউজ ঢাকা